আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সবাইকে আমরা শত শত ভিডিওর মাধ্যমে, শত শত লেকচারের মাধ্যমে সবসময় প্রফেশনাল রেজুমের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করে আসছি এবং সবসময় বলে আসছি, আপনার রেজুমিটা যদি একটা অ্যাচিভমেন্ট বেসড প্রফেশনাল রেজুমি হয় তাহলে আপনার ইন্টারভিউর প্রসেসটা আরো সহজ হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে একটা প্রফেশনাল রেজুমি ধরে ধরে আপনার ইন্টারভিউ হতে পারে এবং এতে করে আপনার ইন্টারভিউ থেকে জব পাওয়ার সম্ভাবনা বহু গুণে বেড়ে যায়। তো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে আসছি ইন্ট্রোর পর। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিউয়ার হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন এবং অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রফেশনাল রেজুমের মূল বৈশিষ্ট্য হচ্ছে এর অ্যাচিভমেন্টে, এবং আপনারা জানেন আমরা অ্যাচিভমেন্ট লেখার সময় স্টার ফ্যাক্টর অ্যাপ্লাই করি। সো স্টার ফ্যাক্টরটা কিরকম? হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন অফ ইউর অর্গানাইজেশন ওয়েন ইউ জয়েন্ট, হোয়াট আর দ্য টার্গেট দ্যাট ইউ সেট, হোয়াট আর দ্য অ্যাকশন প্ল্যান দ্যাট ইউ ডেভেলপড অ্যান্ড হোয়াটস দ্য রেজাল্ট নাও। দ্যাট মিন্স আপনার মাধ্যমে আপনার অর্গানাইজেশনে কী ইম্প্রুভমেন্ট এসছে, কোথায় ভ্যালু অ্যাড করেছেন, কোনটা মডিফাই করেছেন, কোনটা চেঞ্জ করেছেন, কোনটা অটোমেট করেছেন, কোনটা ম্যাক্সিমাইজ করেছেন, কোনটা মিনিমাইজ করেছেন, এই ইনফরমেশনগুলো বেসিক্যালি আপনার রেজুমিতে আমরা রাখতে বলি। সো যখন আপনি এই তথ্যগুলো আপনার রেজুমিতে রাখবেন, সে ফর এক্সাম্পল আপনি লিখলেন যে আপনি আপনার অর্গানাইজেশনে জয়েন করার পরে প্রোকিউরমেন্ট কস্ট 17% কমিয়ে এনেছেন, তখন আপনি যখন এই কথাটা আপনার রেজুমিতে লিখবেন যে রিডিউসড প্রোকিউরমেন্ট কস্ট বাই 17%, ইম্প্রুভড দ্য সাপ্লাই চেইন প্রসেস এফিসিয়েন্সি বাই 9%, minimized the logistics risks by 7%, automated the inventory management process, migrated the store management process from manual to digital. এই আঙ্গিকে যখন আপনার রেজুমের স্টেটমেন্টগুলো থাকবে তখন নিয়োগকর্তা আপনার কাছে জানতে চাইবে কি জানেন, আপনি এটা কিভাবে করলেন, হাউ ডিড ইউ ডু দ্যাট, আপনি এটা কিভাবে করলেন। সো যখন আপনার রেজুমের ভিতরে আপনার কাজের রেজাল্টগুলো দেওয়া থাকবে তখন নিয়োগকর্তা আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি যে লিখেছেন যে অর্গানাইজেশনে আপনি সেল বাড়িয়েছেন, আপনি যে লিখেছেন আপনার মাধ্যমে বিজনেসে এই গ্রোথ এসছে, আপনি যে লিখেছেন আপনি এটা অটোমেট করেছেন, আপনি যে লিখেছেন আপনি এটা ইম্প্রুভ করেছেন, মাইগ্রেট করেছেন, শিফট করেছেন, ম্যাক্সিমাইজ করেছেন, মিনিমাইজ করেছেন, এটা কিভাবে করেছেন। এবং তখন আপনি যখন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি এটা কিভাবে করেছেন, তখন আপনি উত্তর দিবেন যে আমি যখন অর্গানাইজেশনে জয়েন করেছিলাম তখন ব্যাপার ছিল এরকম, এবং তারপরে আমি সার্টেন এই টার্গেটটা সেট করি এবং এরপরে আমি বিভিন্ন অ্যাকশন ফ্রেমওয়ার্ক ডেভেলপ করি এবং সেইটা আমি বিভিন্ন সময় ধাপে ধাপে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আমার অর্গানাইজেশনে এই ইম্প্রুভমেন্টটা এনেছি, এই চেঞ্জটা এনেছি, এই জায়গায় ভ্যালু অ্যাড করেছি, এটা কন্ট্রিবিউট করেছি, এটা ম্যাক্সিমাইজ করেছি, এটা মিনিমাইজ করেছি। এবং আপনার রেজুমিতে আপনার যখন অ্যাচিভমেন্ট দেওয়া থাকবে, আপনার রেজুমিতে যখন আপনার কাজের রেজাল্ট দেওয়া থাকবে, তখন আপনার ইন্টারভিউ আরো অনেক সিকোয়েন্সিয়াল এবং সুন্দর এবং সাবলীল হবে। এবং যত সুন্দর ওয়েল প্রিপেয়ার্ড সাবলীল ইন্টারভিউ আপনি দিতে পারবেন আপনার জব পাওয়ার সম্ভাবনা বহু গুণে বেড়ে যাবে। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন অ্যাচিভমেন্ট বেসড সিভি কিভাবে আপনার ইন্টারভিউতে জব পেতে আপনাকে হেল্প করে। আপনারা যারা অ্যাচিভমেন্ট বেসড সিভি বানিয়ে নিতে চান এখনই ক্যাপশনে উল্লেখিত নাম্বারে কল করে আপনারা বুকিং দিতে পারেন। এবং আর কোন কোন টপিকের উপরে আপনারা ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, বিকজ আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য, আপনাদের কমেন্ট আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমরা কিন্তু নতুন নতুন কন্টেন্ট আপনাদের জন্য বানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। We'll be right back.